এখানে বাঁধাকপি, পুঁই মিচড়ি যাকে ভিটুরি বলে, এখানে লাল বিট, মূলো, গাঁটগুপি, আলু। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর দেখো গাঁটগুপি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটা ছোট্ট মতো মুলি দিয়েছি, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর লাল বিট লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে পুঁই মিজির যে ভিটুরি বলে এটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর দেখো পাতাগুপিগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইটা একটা সবজি বানাবো, কোড়া গরম হয়ে গেছে, দুটো চে তেজপাতা, এখানে কালো জিরে আর রাঁধুনি আর শুকনো লঙ্কাকে একটা দুটুকরো করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে দিয়েছি, ভালো করে ভেজে নেব। আলু, গাঁটগুলি ভালো করে ভেজে নিচ্ছি, ওই জুটিগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে সবজিটাকে কষে নিয়ে একটুখানি তেলে নিচ্ছি, একসাথে আলু গাঁটগুপি আর মিজিটাকে ভালো করে একসঙ্গে মশলার সাথে তেলের মধ্যে ভালো করে কষে নেব। দুধ, মূলো একসাথে ভালো করে একদম কষে নেব, সবজিটা কষে নেওয়ার পরে ওগুলো পাতাগুপিগুলো ভিজিয়ে দেবো। এখন ঠান্ডার সময় আজকে সবজিগুলো মানে বাজারে গেছিলাম, লাল ভিজে পেয়ে গেছি, তিন ভিজে পেয়েছি, তো ভাবছি কি একটা তাহলে রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাই, আর এটা খুব সুন্দর রেসিপি বানাবে তোমাদেরকে, তোমরা দেখো প্রথমে শেষ করছি আমার ভিডিওটা, খুবই ভালো লাগবে, বাড়িতে একবার ট্রাই করবে আমি কেমন করে বানাচ্ছি সবজিটা, খুব সুন্দর লাগে খেতে। হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, তারপরে ভালো করে শুকনো লবণ হলুদের সাথে মাখিয়ে নেব। একটু বেগুন দিলে আরও ভালো হচ্ছে, কিন্তু বেগুন তো আর ঠিক ছিল না, তাই জন্য বেগুন দিইনি, কেন পুরনো দই আছে তো একটু বেগুন দিলে বা একটু কচি দিলে আরও হেভি টেস্ট লাগবে। তো এখন তো বেগুন আমার কাছে নাই, তোমরা পারলে বেগুনের ডালে কচিয়ে দেবো, হেভি লাগবে কিছু। আমি কাঁচা লঙ্কা যদি যেমন খাবে তেমনি দিলে, কাঁচা লঙ্কা আমি একটু অল্প বেশি করে দিয়েছি, কেন কি চটচটি বানাবো সবজিটা। এখানে বাঁধাকপি, পুঁই মিচড়ি যাকে ভিটুরি বলে, এখানে লাল বিট, মূলো, গাঁটগুপি, আলু। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর দেখো গাঁটগুপি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটা ছোট্ট মতো মুলি দিয়েছি, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর লাল বিট লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে পুঁই মিচড়ি যে ভিটুরি বলে এটা লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি, আর দেখো পাতাগুপিগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইটা একটা সবজি বানাবো, কোড়া গরম হয়ে গেছে, দুটো চে তেজপাতা, এখানে কালো জিরে আর রাঁধুনি আর শুকনো লঙ্কাকে একটা দুটুকরো করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে দিয়েছি, ভালো করে ভেজে নেব।
আলু, গাঁটগুলি ভালো করে ভেজে নিচ্ছি। ওই জুটিগুলো দিয়ে দিবে, দিয়ে ভালো করে সবজিটাকে কষে নেবে, একটুখানি তেলে দিয়ে দিচ্ছি। তার সাথে আলু, গাঁটগুলি আর মিষ্টিটাকে ভালো করে একসঙ্গে মশলার সাথে তেলের মধ্যে ভালো করে কষে নেবে। দুধ, মূল একসাথে ভালো করে একদম কষে নেবে। সবজিটা কষে নেওয়ার পরে ওগুলো পাতাগুলিগুলো ভিজিয়ে দেবো। এখন ঠান্ডার সময় একটা সবজিগুলো আমি বাজারে গেছিলাম, লাল ভিজে পেয়ে গেছি, তিন মিনিটে পেয়েছি। তো ভাবছি কি একটা তাহলে দেখতে পারি তোমাদেরকে দেখাই। আর এটা খুব সুন্দর রেসিপি বানাবে তোমাদেরকে, তোমরা দেখো প্রথমে শেষ করছি আমার ভিডিওটা, খুবই ভালো লাগবে। বাড়িতে একবার ট্রাই করবে আমি কেমন করে বানাচ্ছি সবজিটা, খুব সুন্দর লাগে খেতে। হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, তারপরে ভালো করে শুকনো লবণ হলুদের সাথে মাখিয়ে দেবো। একটু বেগুন দিলে আরও ভালো হচ্ছে, কিন্তু বেগুনটা একটু ছিল না, তাই জন্য বেগুন দিইনি। কেন কুইনি দিই আছে, তো একটু বেগুন দিলে বা একটু কচু দিলে আরও হেভি টেস্ট লাগবে। তো এখন তো বেগুন আমার কাছে নাই, তোমরা পারলে বেগুনের ডালে কচিয়ে দেবে, হেভি লাগবে খেতে। আমি কাঁচা লঙ্কা দিদি যেমন খাবে তেমনি দিদি কাঁচা লঙ্কা আমি একটু অল্প বেশি করে দিয়েছি, কেন কি চটচটি বানাবো সবজিটা। এমনি ঠান্ডার সময় বাজারে সব রকমের সবজি পাওয়া যায়, কিন্তু সব রকম সবজি দিয়ে একটা মিক্স তরকারি করলে হেভি লাগে খেতে। তো আমি যে সবজিটা বানাচ্ছি এর মধ্যে যদি মাছের মাথা দেওয়া যায় হেভি টেস্ট লাগবে, কিন্তু মাছের মাথা তো আমরা দিই নি। আজকে এমনি সবজি বানাচ্ছি, পাঁচ রকম সবজি আর খুবই টেস্টি লাগে খেতে। আমি এখন থালা ঢাকা দিই, পাঁচ মিনিট আমি গ্যাসটা একদম নর্মালে রেখে দেবো, থালা ঢাকা দিয়ে রেখে দেবো সবজিটা। দেখো আলু একদম রোগে গলে গেছে, আর একটু বাকি আছে সবজিটা। সামান্য একটু মটর দিয়ে দিয়েছি, এবার একটু সামান্য চিনি দিয়ে দেবো।
দেখো আমার সবজি রেডি হয়ে গেছে, এবার রুটির সাথে ভাতের সাথে পরিবেশন করব। তোমরা পারলে ভাতের সাথেও করতে পারো, রুটির সাথে করতে পারো, খুবই টেস্টি সবজি বেরিয়েছে। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। প্লিজ প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো।